এবার বাজেভাবে ফেসে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী পয়লা সেপ্টেম্বর রুজিরা এবং তেসরা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পিনকন কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুকেও ডেকে পাঠিয়েছে ইডি ইডির তলবের খবরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষের দাবি বিজেপি ষড়যন্ত্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে বিজেপি এই রকমও অভিযোগ করেছেন কুনালবাবু বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোনকেও এবার নোটিস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তার স্ত্রীকে একে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা আবার অনেক পর্যবেক্ষক মনে করছেন সিবিআই এই চাল দিচ্ছে শুধুমাত্র বিজেপির হয়ে এবং বিজেপির নির্দেশে সিবিআই এই রকম একটি গুরুত্বপূর্ণ চাল দিচ্ছে এতে করে তৃণমূলের যথেষ্ট সংগঠনের দিক থেকেও যেমন দুর্বল হয়ে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি চাপে ফেলে দিতে পারে তাহলে ভবিষ্যতে ত্রিপুরার দিকে হাত বাড়ানোতে বারবার ভাববে তৃণমূল শিবির এখন দেখা যাক এই যে আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কয়লা পাচার কাণ্ডে কোনোরকম পরবর্তীতে পদক্ষেপের বিরুদ্ধে কোনোরকম সোচ্চার হন কি হন না